ও মাই গড, আবার একটা সারপ্রাইজ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে। কালকেই আমি একটা মানে আশা করেছিলাম, আমার মনে হচ্ছিল যে কি বাঘাযতীনের কিছু একটা আজকে আসলেও আসতে পারে, আর আমি সেটাকে তোমাদের প্রেডিক্টও করেছিলাম। কালকে রাত্রে একটা দেবদার মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমি বলেওছিলাম যে বাঘাযতীনেরও কিছু একটা আসতে পারে। তো এত কিছু যে চলে আসবে এটা বুঝতে পারিনি। বন্ধুরা, একটু আগেই পৌশালী একটা ভিডিও তৈরি করেছে বাঘাযতীনের পোস্টার, একটা নতুন পোস্টার, একটা নতুন লুক, দেবদার একটা নতুন লুক এসছে, এবং তৎক্ষণাৎ পৌশালী ভিডিও তৈরি করেছে, এবং ভিডিওটা তৈরি করার পর আপলোড করতে করতে দেখি আর একটা পোস্টার, তো সেটাতে আবার দেখি বাঘাযতীনটা হিন্দিতে লেখা। সো এখান থেকে আমরা কনফার্ম হচ্ছি বাঘাযতীন ফিল্মটাও বাংলা থেকে প্যান ইন্ডিয়া রিলিজ করতে চলেছে। এবার ইটস এ হিউজ নিউজ, এবং ততটাই এক্সাইটেড যতটা জিদ্দার চেঙ্গিস যখন রিলিজ করেছিল প্যান ইন্ডিয়া, যখন বলা হলো যেটা হিন্দিতেও রিলিজ হবে, সেই সময় যতটা এক্সাইটেড ছিলাম এক্স্যাক্টলি ততটাই এক্সাইটেড আমরা তখনও রিকোয়েস্ট করেছিলাম যখনই বাঘাযতীন নিয়ে কথা উঠেছে, যে এই সিনেমাটাকে কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত। অ্যান্ড সেটাই হয়েছে। প্রচণ্ড আনন্দ পেয়েছি এই নিউজটা শুনে, এবং সত্যি কথা বলতে খুব 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 এক্সাইটেড, এবং অল দ্য বেস্ট আবারও একবার ফুল টিমকে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং দেবদাকে। বন্ধুরা, এই লুকটা আমরা এই সিনেমাটাতে প্রচুর লুক দেখতে পাবো দেবদার, শুধুমাত্রই তিনটে লুকে নয় কিন্তু। হ্যাঁ, তো আমি কি করে এত বলছি না বলছি সেগুলোর অনেক মানে ইয়ের প্রশ্ন, সেগুলোকে সরিয়ে রাখা যাক। কিন্তু দেবদাকে অসম্ভব ভালো দেখতে লাগছে, এবং আমি তো প্রথমে চিনতেই পারিনি, আমি পৌশালীকে বারবার বলছি ওয়েট, আমি একটু জুম করে দেখি, আমি একটু জুম করে, আমি বারবার জুম করে দেখছি, আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে এটা সত্যিকারের দেবদা কিনা। যাই হোক, পরবর্তীকালে আমার আইডিয়া হলো। তো যাই হোক, এবার ওনারা পুজোতে এত বড় একটা ফিল্ম আনছেন, এবং আমার তো এখন দৃঢ় বিশ্বাস যে পুজোর সবচেয়ে বড় ফিল্ম বাঘাযতীনই হবে, এটা এখন শিওর হয়ে গেলাম, কারণ এত বড় একটা ডিসিশন। এবং সত্যি কথা বলতে এই যে এইবার বাংলা যে ভাবনা শুরু করে দিয়েছে, বাংলা ইন্ডাস্ট্রি এই যে ভাবনা শুরু করে দিয়েছে যে সিনেমাগুলোকে, সমস্ত সিনেমাগুলোকে, আমাদের বাংলা সিনেমাগুলোকে হিন্দিতে রিলিজ করতে হবে, এই ডিসিশনটার জন্য একটা বিগ স্যালিউট, শুধু জিদ্দাকেও নয়, শুধু দেবদাকে না, ফুল বাংলা ইন্ডাস্ট্রিকেই স্যালিউট মারতে চাই। কারণ আমি শিওর এই দুটো বড় স্টার যখন এরকম একটা ডিসিশন নিয়ে ফেলেছেন, এবং স্বাভাবিক অর্থে দেবদাও প্রচণ্ড ভালো পিয়ার, প্রচণ্ড ভালো পিয়ার করতে পারেন, ভালো রকমের প্রমোশন করেন, উনি সেটাও সেটা করবেনও, আমি শিওর এই দুটো স্টারকে দেখেও কিন্তু নতুন যারা ফিল্ম মেকাররা আছে বা প্রডিউসার্সরা আছে, তারা কিন্তু প্রচুরভাবে মানে কি বলবো ইন্টারেস্টেড হবে যে বাংলা সিনেমাকেও হিন্দিতে কিন্তু রিলিজ করা যায়। সো দেখা যাক এবার বাঘাযতীন কিরাম কি করে, আরও যত দিন যাবে অনেক কিছু আপডেটস এখনও বাকি আছে, আমার তরফ থেকেও কিছু আপডেটস থাকবে, আই হোপ সো, যত সময় যাবে। তো দেখা যাক, আমি ওয়েট করছি সিনেমাটার জন্য, খুব মানে উৎসাহের সঙ্গে বসে আছি। তো চলো, এখনকার জন্য ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। টাটা।